হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা যেই টপিক্সটির উপর কথা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন টপিক্স। আর অ্যাপ্লিকেশনের অনেকগুলো ক্লাসই কিন্তু আমরা এর আগে দিয়েছি, তোমরা জানো। আর আমরা তোমাদের সবসময় বলি, আমরা যে প্রোগ্রামগুলো দেওয়ার চেষ্টা করতেছি, যেগুলো রিটেন, সেগুলো কিন্তু একই ভাষায় একই শব্দ ব্যবহার করে তোমাদের সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আশা করতেছি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে। তার ধারাবাহিকতায় তোমরা একটি ক্লাস চেয়েছিলা, অনেকেই চেয়েছো, অনেক আগে চেয়েছিলা, কিন্তু অনেকে এখনও চাচ্ছ। আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত যে ক্লাসটি সময় মতো দিতে পারিনি, কিন্তু এখন দিয়ে রাখছি। সেই ক্লাসটি হচ্ছে তোমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম চেয়ে যে আবেদনটা, তোমাদের স্কুলের হেডমাস্টার হতে পারে অথবা কলেজের প্রিন্সিপালের কাছে হতে পারে, সেই বিষয়টি সম্পর্কে আজকে একটু আমরা আলোচনা করব বা এই অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো। তো আমাদের টপিক্সটা হতে পারে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু সেট আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম। তোমার কলেজ একটি মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য আবেদন করে প্রিন্সিপাল বরাবর একটি দরখাস্ত লেখো। তো দরখাস্ত লেখার নিয়ম অনুযায়ী আমরা প্রথমেই শুরু করবো হচ্ছে ডেট। ডেট লিখে আমরা প্রথমে কী দিব, দেবো হচ্ছে তারিখটাই লিখবো, সেই তারিখটা দিব। এরপরে হচ্ছে টু, মানে বরাবর, যার বরাবর লিখবো, দ্য প্রিন্সিপাল হতে পারে, দ্য হেডমাস্টার হতে পারে, ওকে। এরপর হচ্ছে সেই প্রতিষ্ঠানটার নাম লিখবা, আমরা এখানে এক্স কলেজ দিয়ে রেখেছি, তোমরা এখানে স্কুল অথবা কলেজটার নাম লিখে দিবা। এরপর হচ্ছে এই কলেজটা বা প্রতিষ্ঠানটা কোথায়, আমরা এখানে একটা স্থান দিয়েছি ফরিদপুর, তোমরা চাইলে এখানে যে কোনো একটা স্থানের নাম দিতে পারো। এরপর হচ্ছে আমরা সাবজেক্টটা দেবো, তো সাবজেক্টটা আমরা বরাবর মতোই লিখতে পারি অ্যাপ্লিকেশন ফর মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য আবেদন। এরপরে আমরা মূল বিষয়টায় চলে যাব, স্যার মানে জনাব। তো এরপর আমরা কি দিব, দেখো, উই ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে, উই বেক টু স্টেট দ্যাট, আমরা জানাচ্ছি যে উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ, আমরা আপনার কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। এখানে আমি কলেজ দিয়ে বলছি, তোমরা যারা স্কুলের স্টুডেন্ট আছো তারা অবশ্যই স্কুলগুলো উল্লেখ করবে। তারপরে উই আর প্রাউড অফ আওয়ার কলেজ, আমরা অনেক গর্বিত আমাদের কলেজ নিয়ে, ফর ইটস গুড এনভায়রনমেন্ট, এডুকেশনাল এনভায়রনমেন্ট, এটার ভালো শিক্ষা পরিবেশের জন্য। নিডলেস টু সে দ্যাট, বলার অপেক্ষা রাখে না যে, উই হ্যাভ মেনি এডুকেশনাল ফ্যাসিলিটিস হেয়ার, আমাদের অনেক শিক্ষণীয় সুযোগ সুবিধা এখানে আছে। বাট উই হ্যাভ নো মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন আওয়ার কলেজ, কিন্তু আমাদের কলেজে কোনো মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই। হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, যেটি হয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অ্যাট দ্য এজ অফ মডার্ন টেকনোলজি, এই মডার্ন টেকনোলজির যুগে। তো এই মেইন কথাটুকু কিন্তু তুমি যদি বাংলা ধরে ধরে পড়ো তো আশা করতেছি অনেক ভালো করবে বা ভালোভাবে লিখে আসতে পারবে আর খুব দ্রুতই মুখস্থ হয়ে যাবে। তোমরা কিন্তু নোট ডাউন করবে এবং অর্থ ধরে ধরে পড়ার চেষ্টা করবে। এরপরে নিচের যে প্যারাটা সেটা লিখবে, দেয়ার ফর উই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ, আমি বা আমরা আশা করছি অ্যান্ড প্রার্থনা করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট সদয় হবেন, টু টেক নেসেসারি স্টেপ, একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, টু সেট আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রতিষ্ঠা করতে। ইয়োরস মোস্ট ওবিডিয়েন্ট রনি, আপনার সব থেকে বাধ্যগত বা অনুগত ছাত্র রনি, এরপর স্টুডেন্টস অফ এক্স কলেজ, ঠিক আছে। তো আমরা এইগুলো কিন্তু এইটুক যদি লিখে আসতে পারি কিন্তু মোটামুটি ভালো একটি নাম্বার পাবো কিন্তু। আর আশা করছি যে তোমরা এই ক্লাসটি খুব সহজেই বুঝেছো। তো তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেব, আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের জন্য আরও একটি কথা আমরা এখানে বলে যাচ্ছি, আমাদের এই চ্যানেলটিতে তোমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাচ্ছ, সেই ইংরেজি ভাষার শিক্ষার উপরে অনেক সহজ এবং ইজিভাবে, যারা নতুন আছো বা যারা শুরু থেকে শুরু করতে চেয়েছো, একদম তোমাদের ভাষায় বা তোমাদের মতো করে একদম শুরু থেকে শুরু করেছি, তো চাইলে তোমরা সেই ভাষা শিক্ষা প্রোগ্রামগুলো তোমরা ফলো করতে পারো বা সেখান থেকে শিখে নিতে পারো। তো কথা হবে আমাদের অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।